দুপুরের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগে বিশ জন সাবেক মন্ত্রী এমপি ও পুলিশের নাম উল্লেখ করা হয়েছে একই সাথে সাংবাদিক সাংবাদিক ও সমাজের কয়েকজন অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে খান শাকিল আহমেদ প্রভাস আমিন এবং ফারজানা রূপার নামও রয়েছে অভিযোগে বলা হয় গত চোদ্দ জুলাই গণভবনে শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি দিয়েছেন এবং টকশোতে গণহত্যার বৈধতা দিয়েছে এসব সাংবাদিকরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে তামজিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাউন্ন জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে যেখানে গণহত্যায় উস্কানি দেওয়ার জন্য বত্রিশ জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে তো এ বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে আসলে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বলা হচ্ছে যে বত্রিশ জন যে সিনিয়র সাংবাদিকের নাম আছে সেখানে দু একজনের নামও আমাদেরকে জানানো হয়েছে তবে এই মুহূর্তে এই বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনজীবী এবং আমরা তার কাছে যদি যাই আপনার নামগুলো আমরা জানাতে পারব অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখ শ্যামলির রিং রোডে তখন বিজয় মিছিল চলছে তৎকালীন সরকার ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারা বিজয় মিছিল নিয়ে রিং রোডে অবস্থানরত অবস্থায় পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে ছেলেটি মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল ছেলেটি মিছিলের সামনে ছিল এবং সেও একজন সমন্বয়ক ছিল রিয়ান রিয়ানের মুখে মাথা এবং গলায় গুলি লাগে এবং সাথে সাথে সে ওখানে মারা যায় এই এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব ছিলেন সেই সদস্য পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন সাথে তিরিশ জন সাংবাদিক কলামিস্ট তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন টকশো করেন এদেরকে আসামি করা হয়েছে এই আসামিদের মধ্যে আমরা বা এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা তিন তারিখ তিন অগস্ট জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদেশ সই করেছে বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগেই এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ ড ইউনুস বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত গত পনেরো বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার একটি তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি মনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয় কমিটিকে আগামী হয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা নির্দেশ দেওয়া হয়েছে কমিশন জানুয়ারি পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করবে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তৃতীয় দফায় পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত সকাল সাতটায় তাদেরকে নিম্ন আদালতে হাজির করে পুলিশ সুষ্ঠু তদন্তের স্বার্থে বাড্ডা থানার হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিন করে রিমান্ড দেন আর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পাঁচ দিন করে রিমান্ড দেয় আদালত এর আগে তেরো আগস্ট নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয় এখন যাব চাঁদপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম শরীফুল চাঁদপুরে বন্যা পরিস্থিতি কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে চাঁদপুরের সাহারাস্তি উপজেলা রাজশিক ইউনিয়নের একটি গ্রাম এখানে এখনো হাটু পরিমাণ এটি একটি সড়ক এই সড়কটি প্রতিনিয়ত যানবাহন চলাচল করে সেটা আদত বন্ধ এই বন্যা পরিস্থিতি যদি বলি সেটা আসলে এই গ্রামে দিন দিন অবনতি হচ্ছে এই গ্রামের প্রায় দশটি ইউনিয়নের প্রায় সত্তর মানুষ এই পানি হয়ে পড়েছেন তারা এই পানি বন্দি হওয়ার পরে একেবারে দুর্বিষহ জীবনযাপন করছেন মূলত শাহরাস্তি উপজেলা এবং নোয়াখালীর একবার বর্ডার এলাকা বলা চলে এটি খুবই দুর্গম একটি গ্রাম এখানে এখনো পর্যন্ত কোন রকম ত্রাণ সহায়তা পৌঁছায়নি মানুষ আসলে ত্রাণ সহায়তা না পৌঁছানোর কারণে একরকম আসলে খুবই খুব প্রকাশ করেছেন আমি একদিন সাথে কথা বলবো যে আপনি এলাকার হিসাবে এই কি উদ্বেগ দিয়েছেন আমরা এলাকাবাসী হিসাবে এলাকাতে কমিটির মাধ্যমে শুকনা খাবার এবং পর্যাপ্ত ওইরকম কোনো টান আমরা পাইনি মোটামুটি এক দেড়শো ফ্যামিলির মধ্যে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আমি নিজ উদ্যোগে প্রায় একশো ফ্যামিলির মধ্যে ছুলা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি মূলত হচ্ছে যে কচুয়া চাঁদপুর সদর হাইমচর এবং হচ্ছে যে শাহরাস্তি এই এই কয়েকটি ইউনিয়নের কি বলা চলে যে প্রচুর জলাবদ্ধতা এখনো দেখা দিয়েছে মূলত শাহরাস্তি উপজেলা সবচেয়ে বেশি বন্যার যে জলাবদ্ধতা সেটা রয়েছে আমি যদি আরেকটি আপনাকে তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে চাঁদপুরে গত এক তারিখ থেকে আজকে পর্যন্ত সাতশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাত গত দুই দিন কম থাকার কারণে কিন্তু কিছুটা পানি কমতে শুরু করেছে তো চাঁদপুরে বন্যা জানছিলাম বন্যার খবর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে আজ ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এ মামলার অপর দুই আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানা যায় দু সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজ শিল্প এলাকায় উনিশ দশমিক চুয়াল্লিশ কাঠা জমি বরাদ্দ দেন দুদকে তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় দু সালে মামলাটি করেন পরের বছর এগারো ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদল জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাদল বলেন প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা পরীক্ষিত এবং ভালো লোক বলে মন্তব্য করেছেন ড কামাল হোসেন নিজ দলের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন ভালোবাসা পেলে আমৃত্যু তিনি জনগণের জন্য রাজনীতি করে যাবেন যারা টাকা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে এবং মন্ত্রী হয় তাদের একসময় দেশ ছেড়ে পালাতে হয় বলেও মন্তব্য করেন তিনি যারা লুটপাট করে তাদের রুখে দাঁড়ানোর আহ্বানও জানান ডক্টর কামাল সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের মৌলিক পরিবর্তন এবং জনগণের অবস্থার পরিবর্তনের জন্যই রাজনীতি গড়ে উঠুক এটা চান অন্তর এটা আমি দেশের প্রত্যেক মানুষই চায় কিছু লোক যারা বিক্রি হয় তারা ছাড়া সকলেই চায় দেশে একটা সৎ সরকার দেশের মানুষের কাজ করা হোক দেশের একটা মৌলিক পরিবর্তন আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারিতে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকরিচ্যুত পিটিআর সদস্যদের চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছে চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং বিডিআর কল্যাণ পরিষদ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চাকুরিচ্যুত সুবেদার মোহাম্মদ ফখরুদ্দিন এ সময় তিনি অভিযোগ করেন তৎকালীন সরকার ক্ষমতাকে দৃঢ় করতে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটায় বলেন সে ঘটনায় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাদের সকলকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান তিনি এছাড়া পঁচিশ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানানো হয় ফেব্রুয়ারি পিলখানা সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে চাকরিচ্যুত সকল বিডিয়ার সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন ড শফিকুর রহমান বলেন দেশের জন্য তাদের আত্মত্যাগ বাংলার মানুষ কখনোই ভুলবে না সারা দেশে যারা নিহত এবং নিখোঁজ রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করার কাজ জামায়াত ইসলামী করছে বলেও জানান তিনি মত বিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন মাইনুদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মমিনুল হক উপস্থিত ছিলেন নগদ নিবেদিত অর্থনীতির খবর এখন পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এখন সরগরম নদীর ইলিশ আর উপকূল থেকে আসা ইলিশের যোগানে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে মাঝখাটের ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ মন ইলিশ আমদানি হচ্ছে এই ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বর্তমানে চাঁদপুর মাছঘাটে পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বারোশো থেকে তেরোশো টাকা আর এক কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা এই ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডিডাব্লিউ ডট এন টিভি বিজি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ